তারা সিগারেট খায় না কিন্তু তারপরও দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে চুরি করে বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট কারণ সিগারেট চুরি করাই তাদের পেশা এমনই একদল পেশাদার সিগারেট চোরের সন্ধান পেয়েছে গাইবান্ধা জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ আজ শনিবার দুপুরে গাইবান্ধা পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার মোহাম্মদ কামাল হোসেন তিন অভিনব চোরকে পরিচয় করিয়ে দেন সাংবাদিকদের সাথে গাইবান্ধা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ কামাল হোসেন জানান গাইবান্ধা ডিবি পুলিশের একটি দল ঢাকা ও গাজীপুর থেকে তিন চোরকে গ্রেপ্তার করে গ্রেপ্তার করা সিগারেট চোররা হচ্ছে বরগুনা জেলার নাসির উদ্দিন মোল্লা গাজীপুর জেলার হাফিজুর রহমান ও চাঁদপুর জেলার জাহিদুল ইসলাম তাদেরকে গ্রেফতার করার সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় চুরি করা সিগারেট বিক্রির নগদ আড়াই লাখ টাকা চুরির কাজে ব্যবহার করা একটি পিক সহ বিভিন্ন জিনিস